প্রধান দেশ আমরা সবাই মোটামুটি আমাদের পরিবার সবার চাল চলন সবাই তো গ্রাম্য একটা ব্যাপার থাকে কিন্তু আমাদের কাজের প্রয়োজনে কিংবা পড়াশোনার কাজের কারণে একটা ওই জায়গা থেকে সরে এসে একটা জায়গায় আসি তো ওই জায়গায় আসার পর তখন আমাদের বাবা মা কিন্তু সেই আগে জায়গায় পড়ে থাকে এবং ওনাদের চিন্তা ভাবনা সব কিছু কিন্তু ওই গ্রাম্য স্বভাব গ্রাম্য আচরণ থাকে কিন্তু আমরা সেটাকে তাচ্ছিল্য করে দেখি কেউ বলি কিংবা মাঝে মাঝে খেত এই সমস্ত শব্দ ইউজ ব্যবহার করি সেরকম একটা জায়গা থেকে এই কবিতাটা লেখা তো পড়ছি কবিতার নাম হচ্ছে নেশা লিখেছেন মোফাজ্জল করিম বাবসা আশা করি খুশ হলেই আছে পরসমস্যার এই যে সেদিন আপনি যে কাণ্ডটা করিলেন তার জন্য এই পত্রটি না লিখিয়া পারিতেছি না দেখিতেছি যতই বয়স বাড়িতেছে ততই আপনার কাণ্ড জ্ঞান একেবারে লোপ পাইতেছে আপনি কি করিয়া সেদিন আমার ড্রয়িং রুমে অর্থাৎ বৈঠকখানায় ব্যামক্ষা ঢুকিয়া পড়িলেন বুঝিলাম না সারা গায়ে ঘামের গন্ধ ময়লা তেল চিটচিটে পাঞ্জাবি বগলে ছেঁড়া ছাতা মাথায় চিঠি পরা কিস্তি টুপি যেন আকবর বাসার উষ্ণি সার্কি হাতে মাটির হাড়ি সর্বোপরি দুপায়ের চামড়ায় কুচকুচে কালো রং বোধ হয় লজ্জায় ঢাকিয়া ফেলিবার আশায় রাস্তার সবটুকু ধুলি মাখাইয়া পাদুটিকে মনে হইতেছে চুনকাম করিয়াছেন কি লজ্জা আপনার ওই মূর্তি দেখিয়া আমার বন্ধুগণ এবং তাহাদের সুন্দরী স্ত্রীরা বজ্র হাতের মতো তাকিয়া রহিল যেন তাহারা চাক্ষুষ ভূত দেখিতেছে আর আমার অবস্থাটা একবার ভাবিয়া দেখুন মান সম্মান সব জাহান্নামে গেল তাও না হয় হলো আপনি যদি দয়া করিয়া একটু চুপ থাকিতেন তবু একটা কথা ছিল তা না আপনার আবার আহ্লাদের মুখ দিয়া কথার ফোয়ারা ছুটিতে লাগিল বাবা কেমন আছো বৌমা কোথায় বলিহারি ভাগ্যে সে সেই মুহূর্তে ছিল না থাকলে তো বেচারির হার্ট অ্যাটাক হয়ে যাইত সে তো আবার হঠাৎ কোনো খারাপ দৃশ্য একেবারেই সহ্য করিতে পারে না বড়ই কোমল হৃদয়ের মানুষ কিনা বাবসা তোমাকে আমি সাবধান করিয়া দিতেছি আর যাই করো এইভাবে আমাকে ডুবাইও না টাকা পয়সা লাগিলে চিঠি দিল পারিলে পাঠিল আর অত টাকা লাগিলে তোমাদের তাও বুঝি না তোমাদের আবার অত খরচ কিসের ক্লাবে যাও না পার্টি দাও না কিছু ফুল আর চিরাতার পানি ছাড়া আর তো কিছু নেশাও করো না এইটুকু পড়িয়া দরিদ্র স্কুল মাস্টার পিতা আনমনে বলিয়া উঠিলেন নেশা একটা আছে বড় পুরনো নেশা কিছুতেই ছাড়তে পারি না বাপ কিছুতেই ছাড়তে পারি না সেই নেশা তোর জন্মের পর থেকে সারাক্ষণ তোকে দেখার নেশা কিছুতেই ছাড়তে পারি না বাপ কিছুতেই ছাড়তে পারি না ধন্যবাদ